বিলে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। সকালে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে চাপড়া থানার পাথুরিয়া গ্রামে। মৃত ব্যক্তির নাম সোরাব মণ্ডল, 50 বছর তার বয়স। পিতার নাম হকমান মণ্ডল। সূত্রে জানা যায়, সোমবার রাতে ওই ব্যক্তি মাছ ধরতে যায় বাড়ির পাশে একটি বিলে, তারপর আর বাড়ি ফেরেনি সে। সকালবেলা এলাকার মানুষ তার মৃতদেহ দেখতে পায়। স্থানীয় মানুষ পরিবারকে খবর দিলে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে তারা। তবে কিভাবে তার মৃত্যু হলো তা স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। 11টার সময় বাড়ি আসলো, চান করলো, খাইলো, দাইলো। দু 3টের দিকে জাল ছিল, মাছ ধরা জাল। আমার ছোট ছেলেকে বললো জাল কাটা দাও, দুই ব্যাগে জাল কাটা ভরি দিয়ে সাইকেল দিল, দুই মাঠে গেল জাল তুলতে। দিয়ে তারপরে মাঠে অনেক ছেলে পিলি, তারা এসে বলছে হ্যাঁ, আমি বলছে তো জামাই আসলো না, তা বলছে হ্যাঁ আসছে, জামাই আছে, মাছ ধরছি। তারপর একটা ভাই হয়, ওনাকে পাট কাটছিল, ওনার মাথায় বুজারা তুলি দিয়েছে। উনি বলছে বাড়ি আয়, নাম ধরে ডেকেছে। তা বলিছে তুমি চলো ভাই, আমি এই জালটা তুলি নিয়ে চলে যাচ্ছি। দিয়ে ওই যুবক দিয়ে তারপরে 7টা বেজে যাইছে, আমরা বাড়ি আসছি না। দিয়ে তারপরে খোঁজ 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 ওখানে আচ্ছা করে খুঁজে আসলাম, দিয়ে আর পাওয়া গেল না। রাত 2টা অবধি খুঁজে খুঁজে পাওয়া গেল না। সকালবেলা বাড়ি থেকে লোক গেল, দিয়ে সেই যেখানে জাল পেতেছিল সেখানেই আবার ফের খুঁজছিল ওরা। এই উপর হয়ে পড়েছিল, ওই যে আমার মামা শ্বশুরের আমার বোনাইরা সব গিয়েছিল, পাশের লোক সব গিয়েছিল, ওরা পাইলো। আপনার নাম?